রহমান স্যার, আমরা কি স্যারের কাছ থেকে এক লাইন কিছু শুনতে চাই? দর্শক কি বলে? স্যার একটি লাইন বলেও একটু অনুভূতি যদি প্রকাশ করেন। ধন্যবাদ। আমি শুধু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখানে যারা আমাদের বরেণ্য অতিথিবর্গ এসেছেন, যেটি আমাদের এই আয়োজনকে আলোকিত করেছে এবং আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদের আগামীতে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। এবং আমি আমার যে সহকর্মীবৃন্দ জাহিদ এবং তার টিমের সবাই সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সকাল সন্ধ্যা কাজ করে, সেই অফিসের কাজ করে, তারপরে এসে বিকেলে এসে একটু অভিনয় করে, প্র্যাকটিস করে, এতে সেটি করে তারা এই যে উপস্থাপনাটা আসতে করতে সক্ষম হয়েছে। আমি মনে করি যে এটি তাদের অবশ্যই একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যে যেখানে চাকরি করে আমি সুপারিশ করবো তাদের জন্য যাতে একটি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় আর কি। এবং আমি আবারও আচ্ছা ধন্যবাদ। আমাদের অনেক দর্শক ফিরে গেছে, তো এখন আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে অনুরোধ করবো যে কিছুদিনের ভিতরে যদি আমাদের আবার একটি এই মানে হল দেওয়া হয় আর কি, তাহলে এটি সবাই বলছে আর কি। আর একটা বিষয় সেটি যে আমাদের এখানের যে কেন্দ্রীয় চরিত্র রানী যাকে দেখানো হয়েছে, রানী কিন্তু নিজেই দর্শক হিসেবে এখানে উপস্থিত আছে। জাস্ট আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, সবার সকলের অবগতির জন্য যে রানী যে চরিত্রটি দেখানো হয়েছে সে আমাদের এখানে দর্শক হিসেবে উপস্থিত আছে। ওই আমাকে কেউ এসে যদি বলে আপনার সঙ্গে এক মিনিট কথা বলবো, তো আমি ফান করে বলি আমি দুই মিনিট নিচে কথা বলি না। তো আগামী মাসে নয়, আমি আশা করবো যে প্রতি মাসে একটা করে শো হোক। অসংখ্য ধন্যবাদ সুধী দর্শক মন্ডলী, আপনাদের অসংখ্য।